প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশায়। শুরু করছি সৃষ্টি সেন্ট্রাল অনলাইন ক্লাস। গত ক্লাসে নেয় আজকে সৃজনশীল প্রশ্ন। আজকে আমরা 9.2 আজ থেকে আমরা 9.2 সৃজনশীল প্রশ্ন দেখাবো, নমুনা সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ এর আগে তোমাদের 5.1, 5.2 কিছু কিছু সৃজনশীল প্রশ্ন দেখানো হয়েছে। আজকে আমরা আর একটা অধ্যায় শুরু করবো, সেটা হচ্ছে 9.2। অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য তোমার এই 9.2 আছে। তোমরা তো জানোই ত্রিকোণমিতি আর পরিমিতি মিলে তিনটা প্রশ্ন থাকবে, দুটো অ্যানসার করতে হবে। আমি চাচ্ছি 9.2 আর 9.2 আর 16.2 এই দুটো মিলে তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন দেখাবো পরপর কয়েকটা ক্লাসে। আজকে যে সৃজনশীল প্রশ্নটা তুলছি আমি 9.2, সেটা একটু দেখি আমরা সবাই বোঝার চেষ্টা করি। আজকের অঙ্কটা কমন এনিওয়ে অনেকগুলো অঙ্ক তুমি টেস্ট পেপার বা তোমার গাইড বই অথবা কোনো সৃজনশীলের প্র্যাকটিসের যে কোনো বইয়ে তুমি এই ধরনের অনেকগুলো অঙ্ক পাবে। আজকের অঙ্কটা যদি তুমি ভালোভাবে বোঝো তাহলে পরবর্তী এনিওয়ে যতগুলো অঙ্ক আছে তুমি সলভ করতে পারবে। তা আমরা শুরু করি অঙ্কটা। দেখো কি বলছে প্রশ্নটা, বলছে যে 2 cos A + B = 1 = 2 sin A - B = হয় তবে, মানে অর্থাৎ একটা উদ্দীপক বলছি, আর ক নাম্বার তোমরা তো জানো যে উদ্দীপকের সাথে ক নাম্বারের কোনো সম্পর্ক নেই। আর ক নাম্বার বলছে যে একটা রাশি দিয়ে বলছি যে এর মানটা নির্ণয় করো, আর খ নাম্বার বলছে যে উপরে তত্ত্ব হতে এ বি এর মান নির্ণয় করো, আর গ নাম্বার বলছে যে তুমি যে এর মান নির্ণয় করলে অর্থাৎ খ নাম্বারে তুমি যে এর মানটা বের করলে খ নাম্বারে কিন্তু তার ত্রিকোণমিতি অনুপাত বের করতে হবে। আমরা শুরু করি ক নাম্বার থেকে। নাম্বার ক, দেখো ক নাম্বার, তাহলে ক নাম্বার কি বলছি যে এটা থেকে এর মানটা বের করতে হবে। আমি দেওয়া আছে তাকে মানটা লিখি, যে দেওয়া আছে কজে মাইনাস সাইনে ডিভাইডেড কজে প্লাস সাইনে সমান 1 - √3 1 + √3 এটা আছে, এটা থেকে আমাকে এর মানটা বের করতে হবে। তো তোমরা জানো আমরা এই ধরনের অঙ্ক যখন করছি অর্থাৎ ক্লাসে একাধিকবার এই ধরনের অঙ্ক আমরা সলভ করছি, এটা করার জন্য তোমাকে কি করতে হবে, এটাকে আগে যোজন বিয়োজন করতে হবে। অর্থাৎ এই রাশিগুলোকে যোজন বিয়োজন করতে হবে। তো তোমরা তো জানো যোজন মানে হচ্ছে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। আমরা যোজন বিয়োজনটা করি, তাহলে আমরা যোজন বিয়োজন শুরু করব। তাহলে প্রথমত আমরা কি লিখবো, যে আগে দেওয়া আছে যে এটা 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 লিখছি যোজন, মানে এটা লেখা যোগ চিহ্ন দিয়ে এটা লিখবো, আর বিয়োজন মানে কি বিয়োগ, বিয়োগ করবো। আমরা প্রথমে আগে যোজনটা সারি, দুইটা জিনিসই আমরা যোজনটা করি। তাহলে আগে লেখো যে বা কোজে মাইনাস সাইনে প্লাস, যোজন মানে হচ্ছে যোগ, তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা কোনটা লিখবো, কোয়াজে প্লাস সাইনে। তাহলে কি করলাম দেখো, তো যোজনটা করলাম, কিভাবে যোজন করলাম, আগে এটা লিখলাম, আমি লেখার পরে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখলাম, এটাকে বলে যোজন। আর বিয়োজন মানে কি, বিয়োজন মানে বিয়োগ, বিয়োগ মানে কি, আগে আমি উপরের রাশিটা আগে লিখবো, দেখো উপরে যেটা আছে ওটা আগে লিখলাম, হবে কোয়াজে মাইনাস সাইনে মাইনাস এই যে নিচেরটা, অর্থাৎ কোয়াজে মাইনাস সাইনে কোনরূপে এখানেও, তাহলে 1 - √3 প্লাস 1 + √3 এখানেও 1 - √3 -1 - √3 তাহলে পাশে অবশ্যই লেখা দিবে, কি লেখা দিবে, যোজন বিয়োজন করে পাই। কি করলাম আমরা, যোজন বিয়োজন করে পাই। তার মানে এখন আমরা দেখো প্লাস মাইনাসে কোনটা কাটে, দেখো প্লাস সাইনে আর মাইনাস সাইনে কেটে দাও, অর্থাৎ এই সাইনের সাথে সাইন কাটবে, এখানে কজের সাথে কজ কাটবে, এখানে দেখো √3 সাথে √3 কাটবে, 1 এর সাথে 1 কাটবে। তাহলে কাটাকাটি করার পরে দেখো এখানে কি অবশিষ্ট থাকে, এখানে আমার মানে cos আর cos, তাহলে কি হলো 2 cos, আর এখানে দেখো sin cos cos তো কাটা, তাহলে sin আর একটা sin, তাহলে -2 sin a, আর এই পাশে দেখো √3 কেটে যায়, তাহলে এক আর এক কত হলো 2, আর এখানে দেখো এক এক কেটে যাবে, তাহলে হচ্ছে -2 √3 এটা হলো। এখন তুমি যদি খেয়াল করো একটু, যে এই 2 2 অর্থাৎ 2 বাদ দিয়ে দিলাম, আর উভয় পক্ষ থেকে -ও বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকে, cos/sin। এই cos/sin সমান কি, cos/sin সমান হচ্ছে আমরা যখন ক্লাসে সূত্র চার দিছি, আর cos/sin সমান হচ্ছে cot, তাহলে আমরা এর সমান লিখতে পারি যে cot a ইকুয়াল, তাহলে এখানে কি থাকবে, 1 √3। অর্থাৎ দেখো খেয়াল করো জিনিসটা, 2 এর সাথে 2 কাটা, এখানে 2 এর সাথে 2 কাটা, উভয় পক্ষ থেকে -2 বাদ দিয়ে দিছি, তাহলে cos/sin সমান হচ্ছে cot, আর 1/3 সমান হচ্ছে কি, 1/√3। অর্থাৎ এখন আমরা লিখবো যে 1/√3 সমান কট কত ডিগ্রি, অর্থাৎ যে আমরা একটা কট ডিগ্রি যে চার্ট, একটা একটা চার্ট যে আমরা করছি ওই চার্ট, অর্থাৎ কটের কটের
কত ডিগ্রি মান হচ্ছে অনবাক রুদ্ধির, অর্থাৎ কট 60 ডিগ্রি মান হচ্ছে অনবাক রুদ্ধির। তাই আমরা লিখব যে বা কট এ সমান কট 60 ডিগ্রি, তার মানে এ সমান হচ্ছে 60 ডিগ্রি। দেখো এর মান চাইছিল না, এর মান কিন্তু চাইছিল, তাহলে এর মান আমরা বের করছি, এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ছিল ক নং প্রশ্নের উত্তর, আশা করি তোমরা ক নম্বর বুঝতে পারছো। এবং এই নিয়ে অনুশীলনীরও একটা অঙ্ক আছে, অনুশীলনী অঙ্কটাও তোমরা প্র্যাকটিস করো এইভাবে। এবার আমরা ক নম্বরের দিকে যাব। দেখো ক নম্বর কি বলছে, নাম্বার ক, ক নম্বর প্রশ্ন বলছে যে উপরের তত্ত্ব হতে এ বি এর মান নির্ণয় করো। উপরের তত্ত্ব বলতে আমি যে উদ্দীপকটা যে ব্যবহার করছি এটা, তার মানে কি, দেখো এখানে বলছি 2 cos a plus b সমান 1, আবার বলছি যে 2 sin a মানে, অর্থাৎ এই 1 এটা সমানও কিন্তু 1, আবার এটা সমানও কিন্তু 1। তাই প্রথমে আগে লিখবো যে দেওয়া আছে 2 cos a plus b সমান 1, তাহলে খ নাম্বার, নাম্বার খ দেওয়া আছে, লেখো দেওয়া আছে 2 cos a plus b সমান সমান হচ্ছে 1। এখন আমরা কি করব, এই যে দুইটা কি গুণন আকার আছে, এই পাশে কি করে দেবো ভাগ। তাহলে আমরা এভাবে করতে পারি যে cos a plus b 1 divided 2, অর্থাৎ এই দুইটা নিয়ে এই পাশে আমরা ভাগ করে দিলাম। কেন ভাগ করলাম, কারণ এই পাশে আছে গুণন, এই পাশে এসে হবে কি ভাগ। এখন আমাকে যেটা জানতে হবে যে এই যে হাফ, হাফ সমান cos কত ডিগ্রি, এইটা এইটা তোমার মাথায় রাখতে হবে। যে অর্থাৎ যে চারটা আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, অর্থাৎ এখানে হাফ সমান লেখা যাবে হচ্ছে cos 60 ডিগ্রি, বা তাহলে cos a plus b সমান cos 60 ডিগ্রি। এখন তুমি এখানে বলতে পারো যে আমি হাফ সাইন হাফ সমানও তো লেখা যায়, যে এখানে আমি সাইন 30 ডিগ্রি মানে হাফ, আমি কেন এটা ব্যবহার করলাম না, কেন, কারণ এই পাশে তোমাকে দেখতে হবে যে এখানে কি আছে cos, তাহলে এই পাশে যেহেতু cos আছে এখানে আমার cos এর মানই ব্যবহার করতে হবে, কারণ উভয় পক্ষ থেকে আমরা cos cos টা এখন বাদ দিয়ে দেবো। দেখো এখানে cos এখানে cos বাদ, তাহলে কি পাওয়া গেল যে a plus b মান কি পাওয়া গেল, a plus b মান হচ্ছে 60 ডিগ্রি, একটা মান আমরা বের করতে পারছি। কিন্তু আর একটা দেখো, আমি কিন্তু বলছি প্রথমে বলছি যে এটা সমান একবার 1, আবার এটা সমান 1, তাহলে আমি আবার লিখবো যে আবার এটা সমান 1। তাহলে এটা যদি আমি লিখি এখানে যে আবার আবার লিখবো যে 2 sin a minus b সমান সমান কত 1। এখন এই দুইটাকে নিয়ে পাশে কি করব, ভাগ করে দেব, বা sin a minus b সমান 1 ভাগ 2। এখন দেখো এই এখানে কি আছে সাইন, তার মানে হাফ সমান সাইন কত ডিগ্রি, এখন আমার এটা ব্যবহার করতে হবে। তা আমরা জানি যে সাইন হাফ সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি, তাই আমরা এটা লিখতে পারি যে সাইন এ মাইনাস বি সমান সাইন 30 ডিগ্রি, তার মানে কি এ মাইনাস বি মান কি বের করলাম 30 ডিগ্রি, সমীকরণ নাম্বার 2। তাহলে দেখো আমাকে কিন্তু, আমাকে কিন্তু প্রশ্ন বলছে যে এ ও বির মান নির্ণয় করো। আমি এ প্লাস বি সমান 60 ডিগ্রি বের করলাম, আর এ মাইনাস বি সমান 30 ডিগ্রি বের করলাম। এখন এই দুটো সমীকরণ তুমি যদি একবার যোগ একবার বিয়োগ করো, অথবা কোন প্রতিস্থাপন আর গুণন যে কোনো একটা পদ্ধতি এর বি মান বের করলেই তুমি এ বি মানটা পেয়ে যাবে। তাহলে আমরা সহজ করবো যে এক নং আর দুই নং একবার যোগ করবো একবার বিয়োগ করবো। তাহলে আমরা লিখবো যে এক নং যোগ, এক নং যোগ দুই নং হতে পাই। তাহলে দেখো এক নং সমীকরণ আমার কি ছিল, এক নং সমীকরণ ছিল যে এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর এ মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যোগের সময় প্লাস বি মাইনাস বি কাটা, তার মানে কি হলো 2 এ সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো এই দুইটা নিয়ে ভাগ করে দাও, তাহলে এর মান কি বের হলো 45 ডিগ্রি। তাহলে এর মান আমরা একটা পাইছি। এখন বির মান, বির মান তুমি এটাকে বিয়োগ করো এক নং বিয়োগ দুই নং, অথবা যদি এর মান এক নং সমীকরণে বসায় পাই যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে আমরা বিয়োগ করি যে এক নং বিয়োগ, এক নং বিয়োগ দুই নং হতে পাই। তাহলে এক নং সমীকরণ দেখো, এক নং সমীকরণ কি এ প্লাস বি সমান 60 ডিগ্রি, আর এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটাকে যদি বিয়োগের সময় কি চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে এর সাথে কাটা যাবে, তাহলে 2 বি সমান কি পাওয়া গেল, 2 বি সমান পাওয়া গেল হচ্ছে 30 ডিগ্রি, তার মানে কি এ বির মান কত পাওয়া গেল, বির মান পাওয়া গেল হচ্ছে 15 ডিগ্রি। তাহলে দেখো দুইটা মান আমার বের করা হলো, এর মানও বের করা হলো, বির মানও বের করা হলো। তাহলে লেখা নির্ণয় মান এ সমান 45 ডিগ্রি, বি সমান এত ডিগ্রি, অর্থাৎ দুইটা মান চাইছিল, দুইটা মান আমরা নির্ণয় করলাম। এই ছিল আমার হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। এবার আমরা গ নম্বরের দিকে তাকাবো, যে গ নম্বর কি বলছে দেখো, তুমি এর যে মান নির্ণয় করে, আমি কিন্তু আবারও বলছি যে এর মান এই ক নম্বরে যে এর মান এটা না, আমি নির্দেশ করছি খ নম্বরে।
অর্থাৎ তুমি খতে এর যে মান নির্ণয় করলে তার ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এর মান আমরা কত বের করলাম, এর মান বের করলাম 45 ডিগ্রি। এখন অর্থাৎ 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা এটা খুব কমন একটা প্রশ্ন তোমাদের সামনে সেমিস্টার পরীক্ষায় আসতে পারে, যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত অথবা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো একটা অনুপাত, যে কোনো একটা অনুপাত আসবে পরীক্ষা। তা আমরা যদি এখন এটা করি, 60 ডিগ্রি কোণের 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত করি, গ নাম্বারটা দেখো, তাহলে কি বলছে, তুমি এর যে মান নির্ণয় করলে, তাহলে এর মান আমরা কত বের করছি, গ নাম্বার, এর মান বের করছি 45 ডিগ্রি, তাহলে অর্থাৎ 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এই প্রশ্নটা, অর্থাৎ 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে। তাহলে আমরা একটা চিত্র আগে ব্যবহার করতে হবে আমার, আমি একটা চিত্র আগে আঁকাই দেখো, এই চিত্র তুমি মানে যে কোনো নাম ইচ্ছা মতো তোমার নাম ব্যবহার করো তুমি, আমি এটার নাম দিলাম হচ্ছে ও, ধরো এটার নাম দিলাম এম, আর এটার নাম দিলাম যে কোনো নাম ব্যবহার করা যাবে, এটার নাম দিলাম পি, আর কি দেবো ধরো এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম জেড, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম জেড। এখন এই যে রাশিগুলা, এই রাশি ধরে নিলাম, এটা আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে চাচ্ছি, মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, অর্থাৎ আমরা কত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করবো, 45 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এই যে এই এই বাহু আর এই বাহু, এই দুটো বাহু সমান একটা কিছু আমরা ধরে নিব, যে আমরা এই এ আর এর মান কি ধরলাম, এ, তাহলে আমরা এই দুটো মান আমরা ধরে নেব। যদি আমরা এরকম করি যে তাহলে আমরা ধরে নিই যে মনে করি এক্স ও জেড ইকুয়াল টু 45 ডিগ্রি, আমরা ধরে নিলাম যে এক্স ও জেড এই কোণের মান হলো 45 ডিগ্রি, আর আমরা এটাও ধরে নিলাম যে বাহুগুলা যে ধরে নিলাম যে পিএম সমান ওএম সমান এ, এটা আমরা ধরে নিলাম। এখন আমার উদ্দেশ্য যে আমি এই এই বাহুর ওবি ওবি বাহু ওবির মানটা বের করবো, আমি এবির মানটা যদি বের করি তাহলে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য শিখছি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই আমরা এটা ব্যবহার করি যে পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পারে। এখন যদি পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পাই তাহলে কি পাবো আমরা, ওপি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার, বা ওপি স্কোয়ার সমান এটার মান ধরছি এ, এটার মান ধরছি এ, বা ওপি স্কোয়ার সমান তাহলে কি হবে, 2 স্কোয়ার। এখন স্কোয়ার জানে কি করবো, রুট করবো, তাহলে এখানে যদি আমি স্কোয়ার রুট করে দিই তাহলে কি হবে, 2 স্কোয়ার, তার মানে ওপির মান হচ্ছে 2a। দেখো তাহলে আমরা ওপির মান কি বের করলাম, √2a। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজের তিনটা বাহু বের করছি, তিনটা বাহু যদি বের করি, এখন বলছে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, 6টি, অর্থাৎ সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, মানে যে সাইন কস ট্যান সেক কোসেক যে 6টি অনুপাত আছে, প্রত্যেকটা অনুপাতের মান আমরা বের করবো। যেহেতু আজ সময় স্বল্পতা, তোমরা বাসায় এতটুকু প্র্যাকটিস করো, বাকি বাকি অঙ্কটা অর্থাৎ বাকি যে বিষয়টা আছে আমি এই সূত্রটা আরেকবার বলে আবার এই অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাতের উপরে সামনে আর একটা ক্লাস নেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর